থানার মিল্কি অঞ্চলের খাসকুল কলোনি এলাকায় প্রবল ঝড়ে বাড়ি ভেঙে দেওয়ালে চাপা পড়ে মৃত্যু হলো এক মহিলার। ঘটনায় শোকের ছায়া পরিবার সহ এলাকায়। সূত্রের খবর, মৃতার নাম কাশ্মীরা বিবি, বয়স 38, স্বামী শেখ আনসারুল, তাদের 4 সন্তান রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হয় জেলা জুড়ে। সেই সময় নিজের চাটাইয়ের কাঁচা ঘরে একাই ঘুমিয়েছিলেন ওই মহিলা। পাশের অন্য ঘরে স্বামী ও সন্তানেরা ঘুমিয়েছিলেন। ঝড়ের দাপটে চাটাইয়ের ঘর ভেঙে পড়ে মহিলার উপরে, ঘরের দেওয়ালে চাপা পড়ে যায় মহিলা। তড়িঘড়ি পরিবারের সদস্যরা মহিলাকে উদ্ধার করে মিল্কি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে মহিলাকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। আজকে রাত্রি ভোরবেলা 3টার সময় বৃষ্টি এবং বাতাস ঝড় আসে, সেই ঝড়ের মধ্যে সে এলবেস্টারের বাড়ির ভিতরে, চাটাইয়ের বাড়ি ছিল, সে ভিতরে ঘুমিয়েছিল। ঘুমানো অবস্থায় তার উপরে ওই চাটাইয়ের বাড়ি এবং এলবেস্টারের বাড়ি পড়ে যায়। গলার মাঝখানে বাঁশটা পড়ে যায়। পড়ে তখনই তার মনে হয়, আমাদের মনে হচ্ছে যে দমটা তখনই চলে গেছে। মানে ঘটনাস্থলেই মারা গেছে? ঘটনাস্থলেই মারা গেছে। কি মহিলা ছিল না পুরুষ? মহিলা ছিল। কি বয়স কিরকম হবে? বয়স মোটামুটি আপনার 37 থেকে 38 বছর হবে। আর কে কে ছিল ওই ঘরের মধ্যে? ওই ঘরের মধ্যে শুধু ওই একাই ছিল, ওর ছেলেরা ছিল, ওর ছেলেরা ওর পার্সের মাটির বাড়িতে ঘুমিয়েছিল। আর কে কে আছে ফ্যামিলিতে? ফ্যামিলিতে ওর 3টা ছেলে আছে, একটা মেয়ে আছে, একটা ওর স্বামী আছে, স্বামী বাইরে থাকে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, আমার নিউজ। ইউনিক কালেকশন, অল টাইপস অফ ফিমেল ড্রেসেস, ওয়েস্টার্ন টপ, ডিজাইনার শাড়িস, চুড়িদার, কুর্তা, লেগিংস, ফিমেল জিন্স এন্ড টপ, মেন্সওয়্যার, ব্র্যান্ডেড টি শার্টস এন্ড জিন্স, স্টাইলিশ কিডস ড্রেস, অল দিস এন্ড মাচ মোর অ্যাট শ্রী শ্যাম, আ কমপ্লিট ফ্যামিলি শপ, টিবি রোড, গঙ্গারামপুর।